রডের মূল্য রেকর্ড ছাড়িয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি কাঁচামালের আমদানি কমায় বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। ভালো মানের এক টন রডের দাম এখন লাখ টাকার কাছাকাছি। মেহেদী হাসানের রিপোর্ট বিস্তারিত। ব্র্যান্ড বা কোম্পানি ভেদে 60 গ্রেডের প্রতি টন রড এখন বিক্রি হচ্ছে 91 থেকে 96 হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে টন প্রতি বেড়েছে 3 থেকে 5 হাজার টাকা। স্টিল মিল মালিকরা বলছেন, জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত হচ্ছে রডের উৎপাদন। মালের দাম কিন্তু $600 থেকে কমে $450 এসেছিল, সেই সময় কিন্তু আমরা এলসি করতে পারিনি, ব্যাংকগুলি আমাদের এলসি নেয়নি। আমরা কিন্তু এখন এলসি করছে $520 পার টন, কিন্তু $520 মানে $600 থেকে $520 হলেও ডলারের দাম ছিল তখন 85, এখন তো 110 টাকা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে নির্মাণ খাত সংশ্লিষ্টরা। ভবন নির্মাণে ব্যয় বাড়ছে অস্বাভাবিক হারে। যারা আমরা আবাসন ব্যবসায় আছি, আমাদের প্রজেক্ট যেগুলো আমরা কন্ট্রাক্ট করেছিলাম, যেগুলো আমরা চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছিলাম, সেগুলো আমার সময় মতো আমাদেরকে দিতেই হবে। সে কারণে আমাদের এই মূল্য বৃদ্ধির পরেও আমাদের সে কাজগুলো করতে হচ্ছে। ডলার সাশ্রয়ে এলসি খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাঝারি আকারের এলসি খুলতেই লাগছে আগাম অনুমোদন। ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানিতে কেন্দ্রীয় ব্যাংককে কিছুটা নমনীয় হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। যেহেতু এটি লাক্সারিয়াস কোনো আইটেম না, তারপরও আমরা মনে করি যে আইটেমটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং জনগণের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আমরা মনে করি ব্যাংকাররা, কিছু কিছু ব্যাংকাররা এটা সুযোগ নিয়েছে, ডলারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে টোটালি তারা এলসি নেওয়াই বন্ধ করে দিল। এলসি নেওয়া বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এক মাস আমাদের র মেটেরিয়াল প্রায় আমরা আমদানিই করতে পারিনি। সরকারের কিছুটা তৎপরতা শুরু করার ফলে এখন কিছুটা সহনীয় পর্যায়ে এসছে। দেশে বর্তমানে স্বয়ংক্রিয় ইস্পাতের কারখানা 30টি, আর সনাতন পদ্ধতিতে রড তৈরি হয় প্রায় 100 কারখানায়। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।